टीएमसी काउंसिलर पर 1 करोड़ रुपए रिश्वत मांगने का आरोप। आपको बता दें कि कोलकाता कॉरपोरेशन के 138 नंबर वार्ड के काउंसिलर फरीदा परवीन पर एक कारोबारी दिलावर थंडर ने 1 करोड़ रुपए रिश्वत मांगने का संगीन आरोप लगाया है। साथ ही साथ रिश्वत की रकम न देने पर कारोबारी के इस जमीन को तालाब में बदलने की कोशिश की जा रही है। दरअसल ये मामला बेटिया बुरुज के सूफी काट गोला का है, जहां बीएम एकता कंस्ट्रक्शन के मालिक दिलावर थंडर ने कोलकाता के प्रेस क्लब में प्रेस वार्ता के द्वारा ये बातें बताते हुए कहा कि किस तरह 138 नंबर वार्ड के काउंसलर फरीदा परवीन को रिश्वत की रकम न मिलने पर उनकी जमीन को खुदाई के जरिए बर्बाद करने की कोशिश की जा रही है। इस पूरे मामले को लेकर दिलावर थंडर ने कोर्ट का दरवाजा खटखटाया तो कोर्ट ने उनके हक में फैसला दिया। इसके बावजूद भी उनकी जमीन पर खुदाई का काम जारी है। इस प्रेस कॉन्फ्रेंस में दिलावर थंडर के वकील ने भी ये आरोप लगाया कि कोर्ट ने उनके क्लाइंट के हक में फैसला दिया है और इसकी एक कॉपी राजा बागान थाने में भी दी गई है, लेकिन इसके बावजूद पुलिस एक्शन लेने से कतरा रही है। যে ওয়ার্ডে কাউন্সিলর ফরিদা পারভীন, আমি একটা জমি কনস্ট্রাকশন করার জন্য জমি পারচেজ করেছিলাম আজ থেকে 4 বছর আগে। সেই জমিতে আমি কনভার্সন ডিপার্টমেন্ট, কেএনসি ডিপার্টমেন্ট, বিএলআর ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট আপনার প্রসেসিং আগে বাড়িয়েছি। আমরা যেখানে বিএলআর ডিপার্টমেন্টে যাই বা কনভার্সন ডিপার্টমেন্টে যাই বা নিউট্রিশন ডিপার্টমেন্টে যাই, আমাদের যেখানে যাই বলছে বিএম একটার কাজ করলে হবে না। আমাদের কাউন্সিলর আমাকে 1 কোটি টাকা ডিমান্ড করে, 1 কোটি ডিমান্ড করে, না দিলে কোনো কাজ হবে না। কাউন্সিলর সকল উদ্যোগ প্রতির সঙ্গে আছেন, ওনার উনি ওনার কথাই চলে সব। তো আপনার নিরুপায় আমরা কোর্টে ইনজাংশন অর্ডার করেছি, কোর্টে পুলিশ হেল্প নিয়েছি, থানায় আমরা গিয়েছি, তো ইনজাংশন অর্ডারও মানছে না। আমার জমি জোর করে খুলে ওরা পুকুর আনিয়ে দিচ্ছে। এই আমার অ্যাডভোকেট তাপস কুমার দিতা, ইনি আমাদের ইনজাংশন থানার ইনজাংশন কোর্টের অর্ডার যখন আমি থানায় সশরীরে জমা দিতে যাই, তখন থানায় যে পেশকার আছে সে আমাকে বলে আপনি ডিউটি অফিসারের কাছে যান। যখন আমি ডিউটি অফিসারের কাছে যাই, ডিউটি অফিসার আমাকে বলে যে আপনি থানার ওসির সঙ্গে কথা বলুন। থানার ওসির কাছে যখন আমি যাই, 3 ঘন্টা ওয়েট করার পরে ওসি আমাকে বলে যে কার নামে রিপোর্ট আছে আপনার। আমি বললাম এটা কাউন্সিলরের বিরুদ্ধে আছে। তো উনি আমাকে বললেন কে করেছে কমপ্লেনটা, আমি বললাম দিলওয়ার থানদার। তখন উনি আমাকে বলে যে কোনো রকম রিপোর্ট জমা নেওয়া হবে না, আর সোজা থানা থেকে তুমি বার হয়ে যাও। এখানে থানার আইসির নাম কি? কোন থানা? থানার আইসির থানার নাম হচ্ছে রাজাবাগান। আইসির নাম কি? অফিসার ইনচার্জ যিনি, তার নাম হচ্ছে এলডি ভুটিয়া। হাতটা সরে এরা আমার কাছে আসে, একটা কাগজ দেখায়, দেখা যাচ্ছে বললাম মানে স্থানে কবিতা পাঠান দুজনের নাম। ওরা আমার বলে যে এরা আমার জায়গার মধ্যে ইট রেখেছে এবং ঢালাই মেশিন রেখেছে। আমি সেই ছবিটা দেখে দেখলাম যে সত্যি ইট রাখা আছে, ঢালাই মেশিন। তারপর আমি ওদের বললাম যে তাহলে আপনি যে মালিক আপনি আমার কাগজ দিন। উনি তখন আমাকে 11 খানা রেজিস্ট্রি দলিল এবং বিয়ারও মিউটেশন দেখলাম যে ওনার লোকের দামি মিউটেশন ছখানা দাগ আছে এবং খাজিনা সমস্ত কাগজ ওই জমি যাতে দেখা গেল যে একটা তার ডাইরেক্টর দিলওয়ার থানা এনারাই মাল। তখন আমি যখন দেখছি উনি আমার বলছি যে এরকম আমাদের জায়গার মধ্যে জমি লেগেছে এবং ঢালাই মেশিন লেগেছে এবং ওনারা জোর করে এই জায়গার মধ্যে নকশা করবে। সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন অভিযোগ থানা এবং শিখেছি এবং 11/12/2023 জুনকে আমি সঙ্গে সঙ্গে একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে 144 করে দিই। ফ্ল্যাটে একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আমি হিয়ারিংয়ে বলি এই কথা যে দেখুন স্যার, আমার জমিতে, আমার ক্লায়েন্টের জমিতে অপোজিট পার্টি এইভাবে কনস্ট্রাকশন করার চেষ্টা করছে, তা আপনি নো রংফুল অ্যাক্টিভিটি স্টার্ট বাই অফ কি এরকম ডাইরেকশন দিন। উনি কাগজপত্র দেখে স্যাটিসফাইড হয়ে উনি ওসি রাজাবাগান থানাকে ডাইরেকশন দিলেন যাতে অপোজিট পার্টি ওই জায়গার মধ্যে কোনো রকম কনস্ট্রাকশন না করতে। ওই দিনকে ওই কপি থানায় সার্ভিস করা হয়, 144 যে কপি থানায় জমা দেওয়া হয় এবং তারপরেও দেখছি ওনারা আমাকে বলছে যে থানা কোনো অ্যাকশান নিচ্ছে না, আপনারা ওখানে আবার কোনো কনস্ট্রাকশন করুন। আমি পরের দিন 12/12/2023 রাজাবাগান থানার জুরিসডিকশন
থার্ড সেমিস্টার জুনিয়র ডিভিশন আমার ওপরে আমি একটা মামলা করি এবং সেই মামলা করছি। আমি ওই কথাই বলছি, দেখুন স্যার, আমার যেটা আমার মালিক আর আমার ক্লায়েন্ট মালিক এবং তার জায়গায় ডিফেন্ডেন্ট, এরা স্যার তাদের লোকজন নিয়ে কনস্ট্রাকশন করার চেষ্টা করছে। আমি ছুটি যাবার আমি থানায় কমপ্লেন করেছি, আমি 144 দেখাই, কিন্তু 144 যেহেতু পুলিশকে ডাইরেকশন আছে ওটা পুলিশের, এটা সিভিল নেচার, আপনি স্যার একটা ডিস্ট্রিক্টিং অর্ডার দেয়। তখন ওই সিভিল যার জুনিয়ার ডিভিশন উনি ডকুমেন্টস দিয়ে স্যাটিসফাইড হয়ে উনি তখন একটা ডিস্ট্রিক্টিং অর্ডার দিল, অপোজিট পার্টি এবং তার লোকেরা ওখানে কোনোভাবে কনস্ট্রাকশন করতে পারবে না, কোনোভাবে প্লেনটিভকে ডিস্টার্ব করতে পারবে না। এই অর্ডার পাওয়ার পর তার ইনফরমেশন স্লিপ সঙ্গে সঙ্গে তুলে আমরা ওসিকে সঙ্গে সঙ্গে জমা দিই এবং আমি আমার লেটার প্যাডে, সেই প্যাডে আমি পুরো ইনফরমেশন করে এবং ওই এনক্লোজ যে জেরক্স কপি অফ ওই ইনফরমেশন স্লিপ বলে আমি সঙ্গে সঙ্গে ওনাকে কোর্টে এই থানায় জমা করে রিসিভ করাই। রিসিভ করার পরও থানার ওসি কোনো রকম অ্যাকশন নিচ্ছে না, কোনো খবর দেখছি ওরা যখনই দেখবো ইনজাংশন আছে তখন অপোজিট পার্টি করলো কি, ওই ইট সরিয়ে নিল, মানে সরিয়ে নিয়ে এনারা বলছে আমাকে যে ওখানে এবার ওরা করছে কি, চারখানা ডাম্পার মেশিন লাগিয়ে এবং লরি লাগিয়ে ওনার জমি থেকে সব মাটি তুলে দিয়ে চলে যাচ্ছে এবং থানার অফিসার কোনোরকম রেসপন্স করে সাইলেন্ট আছে। এবার 12 তারিখের পর থেকে অনর্গল হাজার হাজার টাকার মাটি ওনার তুলে নিয়ে চলে যাচ্ছে। তখন আমরা ওসিকে জানাই, ডিসিকে জানাই, সবাইকে জানানোর পর যখন আমি দেখছি যে উইন্টার ভ্যাকেশন এসে যাচ্ছে, কোর্ট বন্ধ, 22 তারিখে আমি আবার ব্লাডেড থার্ড সিভিলিয়ার জুনিয়র ডিভিশনের কাছে অ্যাপ্লিকেশন করি ফর পুলিশের, ওনাকে আমি দেখালাম, দেখুন স্যার ইনজাংশন থাকা অবস্থায় সমস্ত কাগজ থাকা সত্ত্বেও পুলিশ সাইলেন্ট এবং অপোজিট পার্টি কোনো রকম ভয় পাচ্ছে না, ওরা আমার জমি থেকে, আমার ক্লায়েন্টের জমি থেকে মাটি লক্ষ লক্ষ টাকা মাটি তুলে নিয়ে চলে যাচ্ছে, আপনি পুলিশকে ডাইরেকশন দিন যাতে পুলিশ লয়াল অর্ডার দেখে এবং কোনো অর্ডারটা যাতে না ভাইলেট হয় আপনার অর্ডার। উনি সমস্ত কাগজপত্র দেখার পর উনি স্যাটিসফাইড হয়ে উনি আমাদের অ্যাপ্লিকেশন অ্যালাউ করে আবার ওসিকে ডাইরেকশন দিল যে আপনি এই লয়াল অর্ডার দেখুন, কোনোভাবে আমার অর্ডার যাতে ভাইলেট না হয়। ওই ডাইরেকশনটা দেওয়ার পর আমি আবার আমাকে একটা কপি সার্ভিস কোর্ট থেকে করেছিল, সেই কপি আমি নিয়ে তার জেরক্স করে আমার লেটার প্যাডে লিখে আমি আবার ওসিকে সার্ভিস করতে পারলাম। ওসি কোনোভাবে আমার চিঠি নেবে না, অনেক ওসি ওসি তারপরে ওই চিঠি রিসিভ করেছে, ভোল্টেজ নট ভেরিফাইড বলছে, যেখানে কোর্টের অর্ডার সেখানে উনি রিসিভ করার পরও পরের দিন থেকে দেখছি যে পুলিশ সাইলেন্ট, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও পুলিশ সাইলেন্ট, ওনারা মাঠে।